আমি উপজেলা পয়েন্টও গরু খাটি জানো পৌরসভার সামনে আর খোঁজবার রাস্তা বিয়ানি বাজারের মাঝে মনুকা যত বড় গরু আছে যত খামারি আছে বাংলাদেশের মাঝে যত খামারি আছে বড় বড় গরু যদি লোয়া আট কই আমার কোন দিন যেন ইচ্ছা হলে ফিসও বেচতে পারবা ওজনও বেচতে পারবা বাংলাদেশের বৃত্তে যে কোনো জায়গাতেও গরু বড় গরু যদি থাকে আমার কইবা কইলে আপনারা যদি আমার মাথুর মাধ্যমে নাও তে আপনারা ওজন ওজনও দিতে পারবো আমার গরু যে কোনো টাইমে ওনা নিয়ে খাটিয়া ওজনে দিয়ার লগে লগে আপনারা টেকা লইয়া যাইবা কি দুই নম্বর কথা হয়েছে উপজেলা পয়েন্ট আল্লাহ রকম হইলে পালা পালা গরু খাটাও আপনারা জানোন আর সব বালা 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 গরু আরও আনমু আপনারা নেন জন্য আইয়া কষ্ট আপনারা দ্বারা আবদার রইল আর প্রবাসী যত ভাই আছে সারা তো আল্লাহ রকম হইলে হন্তিগুর দেখে দেখিয়া ওন থেকে আসলে নের উপজেলা পয়েন্টের একটা নাম আছে এই নামটা চাই না কোনো সময় বাঙ্কিতাম বেড়াচেরা করতাম আল্লাহ রকম হইলে আপনারা দোয়া করেন জন্য আর গরুটা তো জানেন ওগু শৈটিলার গরু আর কি কামরান ভাইয়ের গরু ওগু লয়ে আনছি আমি ফিক্স খাটিয়ে আনছি কইতাম ওজন ওজন দিছে না 3.5 লাখ টাকা দিয়ে আমি দাম ধরি আনছি জন্য আর গরু হালকে কাটাইব আর আমার তো গরু কাটা হয় রবিবারে এবং মঙ্গলবারে বৃহস্পতিবারে আপনারা জানেন 3 দিন আর আমার তো চিন্তা আল্লাহ রকম আর খালকেও আপনারা সকাল আগবান আইবা আইলে গরুর মাংসটা আপনারা বাটাইছেন বাটে নিতে পারবা খেজিয়ে ছেলে খেজিয়ে নিতে পারবা যে যে যেটা জিনিস চাইবা অত ভাই পাল্লা রকম হইলে আপনারা আইন জন আর এবলেও কইয়া যত খামারি আছেন বড় গরু লিয়ে আটকি গেলে আমার লম্বা আছে তাও জানেন ও লম্বার দেওয়া থাকবো কোনো আপনার কোন দিন জন্য আমার সামনে একটা ফিজিয়ান সার এটা আসলে আমার গরু এগুলো লালন পালন করা প্রায় 3 মাস হয়ে গেছে এগুলো আমরা কুরবানির হাট থেকে কিনছিলাম আমরা লাগানো এক কামারি ভাই গরু আনছিলাম আনার পরে মনে করো কা গরুটা শেষ দিন রয়ে গেছিল বেচা পারা না পরবর্তীতে মনে করো কা গরুটা আমরা কিনছি কারণ আমরা চাই যে ওজন খামারি মারক না আমরা মনে করো কা আমরা এই জিনিসটা আমরা জানা হয়ে গেছে গরু বড় বড় গরু কোন লাইনে আনিয়া খাটিলে লাভ হইব বা এখন খামারিরে বাছাইতাম চেষ্টা করি কারণ ইনও মনে করো কা উপজেলা পয়েন্ট মাই দিলে খাটোন ধান খাটার পিছনে আমরার খামারি অকলর পালা একটা অবদান আছে বা মনে করো কা আমরার ই খাটার কারণে আমরা অনেক উপকার হন মাই দিলে বড় বড় গরু কাটার কারণে আমরা একটা উপকার হন ও উপকার হন আমরা লাগান যারা বড় খামারি আছে যারা বড় বড় গরু বানাইছে তারা আসলে এই বড় গরুটা কোনো বিয়াত দিত না সিন্নি ব্যতীত বড় ধরনের কোনো বিয়া হইলে চলব কিন্তু দেখা গেছে 2 বছরে 5 বছরে ই গরু খাওয়ার মতো বিয়া একটা হইব বিয়ানি বাজার কিন্তু অত বড় হয়তো সিন্নি চলবো কিন্তু খাটিয়া খাওয়াত গেলে অকলে মিলিয়া খাই নিলে এগুলো মনে করো চলি যায় মাইদুলে আসলে উপজেলা পয়েন্ট খাটি খাটি পরিচিতি হয়ে গেছেন পরিচিত হয়ে গেছেন কাস্টমারেও তাহলে অনেক বালা পায় আর বিদায় গিয়া মনে করো বড় বড় খামারির যা গরুগুলো আছে বড় বড় এই গরুগুলো টাইম আনিয়া খাটেন আপনারা আটটি থাকেন আপনারা গরু পালির আমরা সর্বোচ্চ আমরাও খামারি আমরা চাই এখন খামারি বাসক খামারি সর্বোচ্চ লাভ হোক এবং একটা গরু পালি আহে একটা বড় গরু বানানির বাদে বেচালোই একটা আতঙ্কর মাঝে থাকে যে গরুটা বেচতাম পারবো নি না আনি ও যে খামারি ভাই যেন কুরবানি বাজার আনছেন তেন 3টা 2টা বেচতে পারছেন শুরু আছে বড় গরু বেচতে পারছেন না পরবর্তীতে এই গরুটা আমরা কিনছি কেনার পরে লালন পালন আজ 3 মাস করি এখন মাই দিলে তাই কইলা কালকে এগুলো আসলে গরু রাখা যান না প্রবলেম হয়ে গেছে গরু আরও 2টা অত বড় বড় আছে আমার খামারও আমার খামারও বিগত 17টা গরু আছিল 17টার মাঝে 10টা মাই দিলে আমি কাটি লিছেন কুরবানির পর থাকি এই গরুটা একটু উশৃঙ্খল করে একে গরু মনে করো কাফিল্লা টিল্লা সবটা ভাঙি ফেলাইতে তার লাগান আরও 2টা আছে বড় গরু রাখা এখন বর্তমানে আপনারা দেখবা আরও কিছুদিন পরে এগুলো আরও একটু রাগ রয়েছে তাজা হওয়ার পরে এগুলো আপনার সামনে আনবো শুভবরাত সামনে লই আরও 2টা গরু আছে বড় বড় ও ও সেম কালার সেম হলদা আপনারা চাইলে দেখতে পারবা আর মাইদুলে খাটির ইনশাল্লাহ আপনারা বৃহস্পতিবারে আইবা তাইন বাটে চাইলে বাটে বেশি বা বেশি বা ওজনেও বেশি বা জেলা আপনার ইচ্ছা ওলা নিতে পারবা।